আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে freelancer.com এ কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই অ্যাকাউন্টটি ফুল কমপ্লিট করবেন। ওকে, তো কথা বলার মনে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর freelancer.com নিয়ে আমি অনেকগুলো ভিডিও চ্যানেলে আপলোড করব। তো ফার্স্টেই আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখান থেকে আপনি সার্চ করবেন, গুগলে আসতে পারেন সরাসরি। google.com এ এসে আপনি এখানে সার্চ করতে পারেন freelancer। তো এটা লেখার পরে আপনি গুগলে সার্চ করেন, তাহলেই দেখতে পারবেন যে ফার্স্টে কিন্তু অনেকগুলো বিজ্ঞাপন আসছে। এই কারণে দেখতে পারবেন এগুলো কিন্তু নয়, এখান থেকে দেখতে পারবেন যে freelancer.com, hire freelancer and find freelancer job online। তো এটার মধ্যে আপনি একটি ক্লিক করে দেবেন। তো এটাই হচ্ছে freelancer.com এর মেইন ইন্টারফেস। এবং এখান থেকে দুইভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, হায়ার এ ফ্রিল্যান্সার, আর্ন মানি ফ্রিল্যান্সিং। আমরা যেহেতু কাজ করব এখান থেকে কিছু টাকা আয় করব, যার জন্য আমরা আর্ন মানি ফ্রিল্যান্সিং এই অপশনটায় যাব। আর যারা এখান থেকে ফ্রিল্যান্সার হায়ার করতে চান তাদের জন্য এটা মানে কাজ দিয়ে আরেকজনের মাধ্যমে কাজ করাবেন, তো এটার দরকার নাই। আমরা সরাসরি এখান থেকে উপর থেকে সাইন আপ অপশনে চলে যাব, এই যে কর্নারে। ওকে, অবশ্যই আপনি ইমেলটি ওপেন রাখবেন। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটি বক্স এসছে, একটি ইমেল চায় এবং নিচে একটি পাসওয়ার্ড। তো আমি আমার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে নিচ্ছি। আমি আমার ইমেলটি কপি করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে এসে পেস্ট করে দিই এবং এটার বাকি অংশটুকু আমি কেটে দিই জাস্ট। এই হলো আমার ইমেল অ্যাড্রেস। অবশ্যই ইমেল অ্যাড্রেসটি ভ্যালিড রাখবেন, আপনি ভবিষ্যতে ইউজ করতে পারবেন এরকম একটি ইমেল রাখবেন। কারণ এই ইমেলেই আপনার কিন্তু যত নোটিফিকেশন, মেসেজ সব কিছু এই ইমেলে দেখাবে তারা। তো এরপরে নিচে একটি পাসওয়ার্ড দিবেন, অবশ্যই এখানে 8 ক্যারেক্টার পাসওয়ার্ড দিবেন। এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, যেমন আপনার অবশ্যই অঙ্কে কিছু দিতে হবে, মানে 1, 2, 3 এইগুলো দিতে হবে। এবং ABCD-র ভিতর থেকে অবশ্যই একটি ওয়ার্ড বড় হাতের দিতে হবে এবং ছোট হাতের ওয়ার্ড দিতে হবে। এবং কিছু সিম্বল দিতে হবে, যেমন হ্যাশ, স্টার, এইগুলো কিছু একটা দিতে হবে। এবং অবশ্যই 8 ক্যারেক্টার রাখতে হবে। এরপর নিচ থেকে আই এগ্রি এই অপশনটা আপনি একটি টিক মার্ক দিয়ে জয়েন ফ্রিল্যান্সার অপশনে ক্লিক করতে হবে। ওকে, এরপরে চাচ্ছে যে চুজে ইউজার নেম, একটি ইউজার নেম চাচ্ছে। তো এখান থেকে লগ ইন করার ক্ষেত্রে আপনার ইউজার টিমটি ব্যবহার করবেন, অথবা আপনি জিমেল থেকেও ই করতে পারেন। তবে এখান থেকে একটি ভালো মানের ইউজার নেম সেট করবেন। তো আমি এখান থেকে এই যে সাজেশন যে এটি করছে আমি সেটা দিয়ে নেক্সট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, এখানে দেখতে পাচ্ছেন যে দুই রকম আছে। আই ওয়ান্ট টু ওয়ার্ক, মানে আমি কাজ করলে এটা দেবেন, আর হায়ার, তো এটা আগে বলে নিয়েছিলাম আমরা কাজ করব, যার জন্য আই ওয়ান্ট টু ওয়ার্ক এই অপশানে ক্লিক করে দেব। আচ্ছা, এরপর দেখেন সাইন আপ সাকসেস হয়ে গেছে। আরেকটি কথা, ইউজার নেমের ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু আপনার নামের পরে কিছু 1, 2, 3 বা আপনার ফোনের লাস্ট 5টা ডিজিট দিয়ে রাখবেন, তাহলে ওটা নিবে। কারণ আপনার ইউজার নেম অনেক সময় ভ্যালিড থাকবে না, অন্য কেউ খুলে ফেলবে, যার জন্য লাস্টে কিছু 1, 2, 3 বা আপনার ফোন নাম্বারের লাস্ট 5 ডিজিট দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে দেখেন আসছে স্কিলস, মানে আপনি এখানে কি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, আইটি অ্যান্ড সফটওয়্যার, রাইটিং অ্যান্ড কন্টেন্ট, ডিজাইন, মিডিয়া, ডাটা এন্ট্রি, অনেক ধরনের এখানে অপশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি অপশন চুজ করি ডিজাইন মিডিয়া, এটাকে। তো এটাকে দেওয়ার পরে এটা কিন্তু অনেকগুলা সাব মানে মেনু আসবে, যাই হোক। তো এখানে আপনি কোনগুলো পারেন, ডিজাইনের ভিতরে ওয়েবসাইট ডিজাইন পারেন, গ্রাফিক ডিজাইন। তো আবার আমি এখান থেকে গ্রাফিক ডিজাইন স্কিলটা সিলেক্ট করলাম। এখানে আপনি টোটাল 20টা স্কিল সিলেক্ট করতে পারবেন। তো একটা আমি দিয়েছি, এই যে 20টা দিতে পারবো। এরপরে দেখেন আপনি যদি ফটোশপ পারেন সেক্ষেত্রে ফটোশপ এখান থেকে সিলেক্ট করবেন, লোগো ডিজাইন। যারা ফটোশপ নিয়ে কোর্স করতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারেন, ভিডিও পেয়ে যাবেন। এরপরে যদি ইলাস্ট্রেটর পারেন সেক্ষেত্রে এটা, এরপরে 3D পারলে ভিডিও এডিটিং, এরপরে আফটার ইফেক্ট যদি পারেন, ফটোশপ ডিজাইন, এরপরে আপনি এখান থেকে চাইলে অন্য ক্যাটাগরিও সিলেক্ট করে সেগুলোও দিতে পারেন। তো আমি 60টা দিয়েছি, আপনি চাইলে 20টাই দিতে পারেন। আমি 60টা দিয়ে নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করতেছি।
আচ্ছা, এখন দেখেন চাচ্ছে যে এখানে আপনার লিঙ্ক ইওর অ্যাকাউন্টস, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেইটা এখানে লিঙ্ক করতে বলতেছে। তো এই প্লাস আইকনে ক্লিক দিয়ে আপনি এই যে প্লাস আইকনে ক্লিক দেবেন, পপ আপ উইন্ডো আসবে। এরপরে আপনার দেখেন ফেসবুকের আপনার ফোন নাম্বার বা ইমেল ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন, তারপরে অ্যালাউ দিয়ে দিলেই এটা কানেক্ট হয়ে যাবে। এবং নিচ থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি থাকে সেটাও আপনি অ্যাড করতে পারেন। যাই হোক, আমি এটা অ্যাড করবো না, যার ফলে স্কিপ বাটনে ক্লিক করতেছি। তবে ওগুলো অ্যাড করাই ভালো, মূলত প্রোফাইলটা 100% তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর 100% প্রোফাইল কমপ্লিট হলে আপনার ক্লায়েন্ট আপনার উপরে অনেক বিশ্বাস রাখবে। তো এরপরে আপনি এখান থেকে এই যে আইকনটায় একটি প্রোফাইল পিকচার দিয়ে নেবেন। তো যাই হোক, আমি আপাতত প্রোফাইল পিকচারটি অ্যাড করলাম না। এখান থেকে দেখেন হোয়াট ইজ ইওর নেম, এখানে আপনার নাম দিতে বলতেছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি এখানে নামটাই দেবেন। আপনার ভোটার আইডি কার্ড যদি না থাকে আব্বু অথবা আম্মুরটা ইউজ করতে পারেন। তো আমি এখানে আমার নামটি দিয়ে নিচ্ছি, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এরপরে নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক দেবেন। ওকে, এরপরে দেখেন এখানে আসছে টেল আজ ইউর বিট অ্যাবাউট ইউর সেলফ, হোয়াট ডু ইউ ডু, রাইট অ্যান্ড লাইট ডিসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ। আপনি এখানে মূলত কী নিয়ে কাজ করতেছেন এটার উপরে একটি এখানে এই টাইটেল দিতে বলতেছে এবং সেটা সম্পর্কে একটি ডিসক্রিপশন দিয়ে দিতে বলতেছে। তো আমি এখানে দিতেছি গ্রাফিক ডিজাইন, এটা লিখতেছি। এবং এখানে দেখেন আমি একটি ডিসক্রিপশন দেব যে আই উইল, যাই হোক আমি এখানে শর্ট করে লিখে দিচ্ছি যে মাই স্কিল নামে লিখে, এরপরে এখানে দিয়ে দিচ্ছি যে লোগো ডিজাইন, এরপরে একটু বনান্টেবল হয়েছে, লোগো ডিজাইন, এরপরে ব্যানার ডিজাইন। এখানে আপনি আপনার স্কিলগুলো শো করবেন। তো আমি এখানে একটি দিয়ে নিতেছি, তো আমি মোটামুটি আমার স্কিলগুলো দিয়েছি। এবং এখান থেকে আরও আপনি বাড়তি কিছু লিখে দেবেন যার ফলে ক্লায়েন্ট আকৃষ্ট হয়, এরকম কিছু লিখে দেবেন। আচ্ছা, এরপরে দেখেন আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি। ওকে, এরপরে দেখেন হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, আপনি এখানে কোন ভাষাটি পারেন সেটা দিয়ে দেবেন। অবশ্যই আপনি বাঙালি হলে বাংলা দেবেন এবং মাস্ট বি এখান থেকে ইংলিশটি দিয়ে দেবেন, কারণ ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে যতগুলো ক্লায়েন্ট আসবে ইংলিশ তাদের জানতে হবে এবং আপনাকেও বুঝতে হবে। ওকে, এরপরে হোয়েন ইওর বর্ন, আপনার বার্থ ডেটা এখানে সিলেক্ট করতে হবে, যার জন্য এই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার বার্থ ডেটা সিলেক্ট করবেন। তো আমি আমারটি দিয়ে নিচ্ছি যে আমি নর্মালভাবে একটি দিয়ে দিচ্ছি ভোটার আইডি কার্ড অনুযায়ী, এবং এখানে দিয়ে এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, এরপরে চাইছে যে এন্টার ইয়ার লোকেশন, আপনার অ্যাড্রেস অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী দেবেন। তো আমি এখানে দিয়ে নিচ্ছি যে ঢাকা বাংলাদেশ, অবশ্যই ভোটার আইডি কার্ডের পিছনে যেটি থাকবে সেটি দেবেন। এবং ঢাকা বাংলাদেশ দেওয়ার সাথে সাথে এখানে তারা সিটিতে অটো নিয়ে নেবে এবং স্টেট ঢাকা ডিভিশন এটাও তারা নিয়ে নেবে। এবং এখান থেকে আপনার জিপ কোডটা দিতে হবে, অনেকেই জিপ কোড বোঝেন না। জিপ কোড হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে একটি পোস্টাল কোড থাকে, সেটাই 4 ডিজিটের। তো আমি এখানে আমি দিয়ে নিচ্ছি একটি, এরপরে কান্টিনিউড বাংলাদেশে অটো সিলেক্ট হয়ে যাবে। এর পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করে দিন। ওকে, এরপরে দেখেন অলমোস্ট ডেয়ার, আমার নাম দিয়েছে চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এই যে আমি ইমেলটি দিয়েছিলাম ফার্স্টে, সেই ইমেলে তারা একটি মেল করেছে, তো সেই ইমেলটি চেক করতে বলতেছে। তো আমি ইমেলে চলে যাই এবং দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইউর ফ্রিল্যান্সার .com থেকে ভেরিফাই ইউর একটি মেইল আসছে। এটার উপরে ক্লিক দিয়ে দেখতে পারবেন যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এটার উপরে ক্লিক করতে পারেন বা এই লিঙ্কে ক্লিক দিতে পারেন। তো আমি ক্লিক দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন যে ইমেল ভেরিফিকেশন, থ্যাংকস ফর, আমার নাম দিয়েছে, ইওর ইমেল ইজ ভেরিফাইড, আমার ইমেলটি ভেরিফাই হয়ে গেছে। এখন এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব। ওকে, এরপর চাচ্ছে যে পেমেন্ট মেথড ভেরিফাইড করার জন্য, এটা আমাদের দরকার নাই ওয়ার্কার হিসেবে কাজ করার জন্য, যেহেতু আমরা কাজ করব। তো আমরা নিচ থেকে স্কিপ দিয়ে দেবো, তবে এটা আপনি পরবর্তীতে যখন কাজ পাবেন তখন আপনি ভেরিফাই করে নিন, সমস্যা নাই। ওকে, এরপরে আমি এটি স্কিপ দিয়ে দেব। স্কিপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে তারা এখানে বলতেছে একটি গেট প্লাস মেম্বারশিপ নিলে এখানে এটা সার আছে, তো এটার আমাদের দরকার নাই, আমরা প্রথমে ফ্রিতে কাজ করব, যার জন্য
এই মেম্বারশিপ নেওয়ার কোনো দরকার নাই, এটাও আমরা স্কিপ করে দেব। ওকে, এরপরে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা শেষ, এখন আরেকটি অপশন বাকি আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ভেরিফাই বাই SMS এই অপশনে একটি ক্লিক দেবেন, এবং এটির মানে হচ্ছে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে। আর এগুলো ভেরিফাই করার ফলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার বা ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো ভেরিফাই করার জন্য সেট আপ সিকিউরিটি ফোন নাম্বার ভেরিফাই অ্যাক্সেস আমাদের ইমেইলে একটি তারা মেল করেছে, সেই মেলটি এখানে বসাতে হবে। তো এখান থেকে আমি আবারও ইমেলে যাচ্ছি। তো এই দেখেন সিকিউরিটি কোড, এটাকে আমি কপি করে নিব। এখান থেকে কপি করলাম, সরি এইটা, এবং ভেরিফিকেশন কোডে আমি এখানে বসিয়ে সাবমিট অপশনে দিব। এটা আমাদের দরকার নাই যেহেতু আমরা এটা ক্লোজ করে দেই। ওকে, এরপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু চলে আসছে মেইন ইন্টারফেসটা, এবং এখান থেকে দেখেন স্টেপ টু ভেরিফাই ইয়োর ফোন, এখানে আপনার কান্ট্রির অবশ্যই বাংলাদেশ সিলেক্ট থাকবে, এবং ফোন নাম্বার এর জায়গায় দেখতে পাচ্ছেন +880 এটা দেওয়ার দরকার নাই। জাস্ট আপনি 0 বাদ দিয়ে অন থেকে শুরু করবেন, অন থেকে এরপরে আপনার যা আছে সেটা থেকে শুরু করবেন। তারপরে সেট আপ স্কোর ফোনে এখানে ক্লিক দিয়ে আপনার ফোনে একটি কোড যাবে, এবং সেই কোডটি এখানে বসানোর একটি বক্স আসবে, বসিয়ে দিয়ে সাবমিটে দিলে ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। ওকে, আমি আপাতত এটাকে ক্লোজ করে দিই। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাউজ নামে একটি অপশন রয়েছে, এবং এখানে মাউসের কার্সার নিয়ে রাখলেই দেখতে পারবেন যে সার্চ বাই টাইপ প্রজেক্ট রয়েছে, কন্টেস্ট রয়েছে, ফ্রিল্যান্সার বুকমার্কস। তো আপনি কন্টেস্টে জয়েন করেও ইনকাম করতে পারেন। প্রজেক্ট, তো প্রজেক্ট বলতে আপনাকে এখানে কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে। কন্টেস্ট মানে আপনার অনেকগুলো ক্লায়েন্ট কাজ দেবে, তার ভিতরে অনেক ফ্রিল্যান্সার এখানে তাদের কাজ সাবমিট করবে, ক্লায়েন্ট যদি পছন্দ হয় সেক্ষেত্রে একজনকে উইন করে দেবে, এটাই হচ্ছে কন্টেস্টের সিস্টেম। তো এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো যে এখানে প্রজেক্টটি কীভাবে বিট করবেন, কীভাবে বিট করলে কাজ পাবেন, তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব। তো এরপরে দেখেন রিসেন্ট প্রজেক্ট মানে মাই প্রজেক্ট, আপনি যদি এখানে কাজ পান সেই কাজগুলো এখানে শো করবে। এরপরে দেখতে পাচ্ছেন যে রয়েছে গ্রুপ, এটার দরকার নাই। এখান থেকে নোটিফিকেশন, আপনি যে ক্যাটাগরিতে এখানে কাজ করতেছেন, মানে আমি গ্রাফিক ডিজাইন দিয়েছিলাম, যার ফলে আমাদের এখানে দেখতে পারবেন যে গ্রাফিক ডিজাইন রিলেটেড অনেকগুলো কিন্তু কাজ শো করাবে, এবং আদারও কাজ শো করাবে, নোটিফিকেশন দেবে যে রিসেন্ট, দেখেন এই লাস্ট 1 মিনিট আগে একজন ভাইয়ার পোস্ট করেছে $1500 একটি কাজ, এবং এই একজনে কাজ করেছে ৬০০ ইউরো। এরপরে এই পাশে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট আপনার কোনো ভাইয়ার যদি মেসেজ দেয় সেটা এখানে শো করবে, এবং এই সাইডে দেখতে পারবেন যে আপনার প্রোফাইল পিকচারটি দেখাবে, এবং এখান থেকে আপনি ভিউ প্রোফাইল আপনার নিজের সম্পূর্ণ প্রোফাইলটি দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইউজার নেম, আবার নিচ থেকে দেখতে পাচ্ছেন যে USD মানে আপনার যে এখান থেকে আর্নিংটা যে হবে সেটা এখানে শো করাবে। তো এই ছিল মূলত, আশা করি সবাই বুঝে গেছেন যে এখানে অ্যাকাউন্ট খোলার ধাপগুলো কি ভেরি ইজি। তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগছে, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।